সালাম আলাইকুম, স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলের পক্ষ থেকে। অনেক গ্রাহকই আমাদের কাছে ফোন করেন বা আসেন যে আমি বিদ্যুৎ বিলের কাগজে মেসেজ পাচ্ছি না। এতে আমি দেখা যায় যে দূরে থাকি, বাড়িতে না থাকি, মেসেজটা পেলে আমি সাথে সাথে বিলটা সম্পর্কে অবগত হই বা বিল পরিশোধ করতে পারি। দেখুন, বিদ্যুৎ বিলের কাগজে মেসেজ আসাটা অত্যন্ত জরুরি বর্তমান প্রেক্ষাপটে, কারণ মানুষ এখন ডিজিটাল যুগে পৌঁছে গেছে। এখন ঘরে বসে এসে সমস্ত ধরনের তথ্য কালেক্ট করে সমস্ত ধরনের মানে কার্যক্রম সেইখান থেকে পরিচালনা করতে পারে আর কি। তো তত্র বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ব্যতিক্রম নয়, আর এই জন্য আপনাকে মেসেজ এর মাধ্যমে অবগত যদি করা হয় মাসিক বিল কত টাকা, তাহলে বিষয়টি আপনার বিলের কাগজ পাওয়ার জন্য অপেক্ষা করেন, আপনার সাথে সাথে অবগত হয়ে সেটা দেখে তারপরে কিন্তু বিল পরিশোধ করতে পারেন। তো এই মেসেজটা আসা জরুরি এবং সঠিক মেসেজ, সঠিক বিলের, আপনার বিলের এই মেসেজ কিনা। এ যদি মেসেজ না আসে, আপনি সরাসরি অফিসে গিয়ে আপনি ওই ফিডার ইনচার্জ যিনি আছে ওই আপনাদের ফিডারের, তার সাথে আপনার কথা বলতে হবে। বললেন যে স্যার বা ভাই যেটাই বলেন যে আমার বিদ্যুৎ বিলের কাগজে মেসেজ যাচ্ছে না, তখন উনি এই বিষয়টি একটা নলেজে নিয়ে যদি বিদ্যুৎ বিলের পেপারে আপনার সঠিক মোবাইল নাম্বার অ্যাড করা থাকে, তাহলে যদি না যায় উনি ব্যবস্থা করে যেটা কম্পিউটার সেন্টার বা বিলিং সেক্টরে কথা বলে ব্যবস্থা করে দিতে পারবেন। অন্যথায় যদি মোবাইল নাম্বার অ্যাড না থাকে, তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন দিতে বলবে, বা অ্যাপ্লিকেশন দিলে আপনার মোবাইল নাম্বার কোনটা অ্যাড হবে সেটা অ্যাড করে দিলে, এবং ওই এসএমএস সার্ভিস যদি চালু করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার আশা করা যায় প্রত্যেক মাসেই আপনি এই বিদ্যুৎ বিলের যে এসএমএস বিল সংক্রান্ত এসএমএস এর তথ্যটা পাবেন। তো এই মূলত আসলে আপনার যদি বিদ্যুৎ বিলে এসএমএস পেতে যান, তাহলে আপনাকে এই প্রক্রিয়াটাই ফলো করতে হবে, তাহলে আপনি নিয়মিত আপডেট পাবেন এবং বিদ্যুৎ বিল যে বকেয়া রাখলে লাইন কাটার বিড়ম্বনা, বিলম্ব, মাশুল ইত্যাদি থেকে অবশ্যই আপনি রেহাই পাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।